তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে কী নিয়ে ভিডিওটি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে পিএসসির ফুড এসআই আর ক্লার্কশিপের নিয়ে খুশির খবর নিয়ে চলে এসেছি। তো গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। তো তোমরা সবাই জানো WBPSC ক্লার্কশিপ, আমি কিন্তু এই ডায়েরিতে সমস্ত কিছু তোমাদের জন্য যে খুশির খবরগুলো পেয়েছি সেটা কিন্তু এর মধ্যে লিখে নিয়েছি। তোমাদের কিন্তু এক এক করে স্টেপ বাই স্টেপ জানাবো। আমি কিন্তু এই তথ্যগুলো কালেক্ট করি আমার বিভিন্ন দাদারা বিভিন্ন পোস্টে রয়েছে কর্মরত, তাদের থেকে কিন্তু আপডেটগুলো নিয়ে আমি তোমাদের কাছে শেয়ার করি। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে তোমাদেরকে দিয়ে থাকি। তো চলো একদমই দেরি না করে শুরু করে আজকের এই ভিডিও। তো WBPSC ক্লার্কশিপ নিয়ে প্রথমে আমরা আলোচনা করি, তারপর আসি ফুড এসআই। তো হেয়ারিং কিন্তু হয়ে গেছে, 1:4.1:1.4 কিন্তু ভ্যাকান্সি কিন্তু এবার কিন্তু রয়েছে। কম্পিউটার টেস্ট হবে কিন্তু খুব তাড়াতাড়ি, তোমাদের কিন্তু কম্পিউটার যে টেস্ট সেটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে। তো কম্পিউটার টেস্টের খুব তাড়াতাড়ি হতে চলেছে এবং এর ভিত্তিতে কিন্তু তোমাদের মেরিট লিস্ট কিন্তু বের হবে। তো আর কোনো অন্তর্বর্তী নোটিশ কিন্তু বের হবে না। তো অর্থাৎ পিএসসির যে ক্লার্কশিপের যে কেস হয়েছিলো তার কিন্তু আর কিন্তু কোনো রকম কিচ্ছু হবে না, আর কোনো নোটিশ কিন্তু প্রকাশিত হবে না। এরপর তোমাদের যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু তোমাদের কম্পিউটার টেস্টের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের মেরিট বের হতে চলেছে। তো কম্পিউটার টাইপিং খুব তাড়াতাড়ি হবে, আশা করা যাচ্ছে তোমরা মার্চ মাসের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা কম্পিউটার টেস্টের জন্য কিন্তু তোমরা তৈরি হতে পারো। আর তোমাদের পিএসসির ক্লার্কশিপের নতুন ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে খুব শীঘ্র। এদের জয়েনিং হয়ে যাওয়ার পরেই কিন্তু নতুন ভ্যাকান্সি আবারও বেরোবে, সেটা কিন্তু 2022 সালে। এখনও কিন্তু আমি এক্স্যাক্টলি কোনো ডেট জানতে পারিনি, যদি জানতে পাই সবার আগে কিন্তু জানিয়ে দেবো। তো এবার আসবো ফুড এসআইনে, ফুড এসআই নিউ ভ্যাকান্সি কবে আসবে। তোমাদের জানিয়ে রাখি ফুড এসআই কিন্তু নিউ ভ্যাকান্সি কিন্তু আমি যেটুকু জানতে পারলাম এই বছরই কিন্তু তোমাদের নিউ ভ্যাকান্সি বেরোবে। এক্স্যাক্টলি এখনও কিন্তু কোনো ডেট এখনও জানা যায়নি। আর ফুডের জয়নিংও কিন্তু খুব শীঘ্র দ্রুততার সঙ্গে করা হবে। তো তোমাদের নেক্সট ডেট দেওয়া আছে কিন্তু 17 তারিখে, সেটা কিন্তু সবাই জানো। এই চ্যানেলের মাধ্যমে কিন্তু সর্বপ্রথম বলা হয়েছে কেসের আপডেট, সরকারি বেসরকারি চাকরি, সরকারি প্রকল্পের আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম আলোচনা করা হয়। তো ফুড এসআই নিউ ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে তো 2022 সালে। তো যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও বা সবার আগে জানতে চাও তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। ফুডের জয়েনিংও খুব শীঘ্রই হতে চলেছে, পিএসসি ক্লার্কশিপের কেসও কিন্তু মিটে গেছে। তো এরকমই WBP সংক্রান্ত যে কোনো ধরনের সরকারি বেসরকারি চাকরি, সরকারি প্রকল্পের আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম তোমাদের আলোচনা করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করে জানাও মূল্যবান বক্তব্য, আর যদি কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাল রঙের সাবস্ক্রাইব বাটন প্রেস করে অল নোটিফিকেশন অন করেছে, তাতে করে কী হবে এর পরবর্তী যে ভিডিওটি আমি আপলোড করবো তার নোটিফিকেশনটি কিন্তু সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে এরকমই আপডেট নিয়ে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকুন।